প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার ছোট পর্দার জনপ্রিয় জুটি এটি আর এই জুটির অভিনয় বা নাটক পছন্দ করে না এমন ভক্তের সংখ্যা নেহাতি কম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি বিশ্বাস আর সেই ভিডিওটিতে দেখা যায় ড্রিম মেইন এন্ট্রি গানের তালে তালে নাচের প্র্যাকটিস করছেন প্রীতি বিশ্বাস আর ঠিক তখনই হাজির হলেন তার স্বামী রাহুল মজুমদার এ সময় রাহুল মজুমদার চুপি চুপি এসে তার বউ প্রীতি বিশ্বাসের নাচ প্র্যাকটিস করা দেখছিলেন আর অমনি প্রীতিবিশ্বাস তার স্বামী রাহুল মজুমদারকে টেনে হিঁচড়ে হাত ধরে বাহিরে বের করে দেন আর এই ভিডিও পোস্ট করতে না করতে নেট মাধ্যমে শোরগোল পড়ে যায় যে রাহুল মজুমদার তার বউকে নাকি চোখে হারায় তাই তার বইয়ের এমন কাণ্ডতেও চুপ করেছিলেন রাহুল মজুমদার অনেকেই কমেন্ট করেছেন রাহুল মজুমদার তার বউ প্রীতি বিশ্বাসকে ভয় পায় তাই তো সেখান থেকে চুপি চুপি পালিয়ে গেলেন উল্লেখ্য গত দশ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন রাহুল প্রীতি তাদের বিয়ের কয়েকদিন পর থেকেই লকডাউন শুরু হয়েছিল ফলে আলাদা করে কোথাও বেড়াতে যেতে পারেননি এই দম্পতি তাই বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে এসে প্রীতি বলেছিলেন বছরটা যে এমনভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না বিয়ে হয়ে গেছে রাতে ঘুমানোর সময় মাকে যখন কাছে পায় না তখন খুব মিস করি আর বাকিটা নর্মাল লাইফ আমার আর রাহুলের কোনো পরিবর্তনই হয়নি পরিবারকে ছেড়ে তো থাকিনি কখনো মা আর দাদাই আমার সব কিছু অদের ছেড়ে থাকাটা খুব কষ্টের আর রাহুল শেয়ার করেছিলেন প্রীতির বদল হয়েছে যা কিছু সবই পজিটিভ ও বুঝতে শিখেছে অনেক আন্ডারস্ট্যান্ডিংও বেড়েছে আমাদের মাঝে ঝগড়াও আগের তুলনায় খুব কম হয় তবে ওর মতো আমিও বুঝতেই পারলাম না কীভাবে যে একটা বছর কেটে গেল তবে নাকি এই দম্পতির নতুন একটি পরিকল্পনাও রয়েছে যা তারা খুব শীঘ্রই ভক্তদের সাথে শেয়ার করবেন প্রিয় দর্শক টেলি তারকা দম্পতি রাহুল প্রীতিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ